অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। পরিস্থিতি ভাই ভালো না, যা প্রাকৃতিক দুর্যোগ যা শুনছি মৌসুম ভবন থেকে যা পাওয়া গেছে, এই যে এখন লকডেট বন্ধ হলো, এটা হচ্ছে মিলেনিয়াম ঘাট, এখানে বন্ধ হলো 11টা, প্রথমটা বন্ধ হচ্ছে 10:20 জাজেস ঘাট, তারপরটা বন্ধ হলো 10:40, এটা 11টা। এই যে লকগেটগুলো রয়েছে এক এক জায়গায় এক হাইটে আছে, তো এইটা লাস্ট বন্ধ করে দিলাম, তো এই যে জলটা শহরে ঢুকে যেত সেটা বন্ধ হলো, আর শহরের যে জলটা বেরোচ্ছিল সেটা বন্ধ হয়ে গেল। তো এই সেটা তো বাড়বে আরো, হ্যাঁ তো বাড়বে নিশ্চয়ই, এই যে 3টে পর্যন্ত এটা বন্ধ থাকবে যতক্ষণ না ভাটা হচ্ছে। আজকে আবার পূর্ণিমা, 18 ফুট প্লাস হাইট জল বেশি উঠবে, যা লেভেল থাকে তার থেকে, মাটির লেভেল থেকে, তো বুঝতেই পারছেন কি অবস্থা হবে। তো এই অবস্থার মধ্যে এই সময়ে যদি বৃষ্টি হয়, শহরে যে জল আছে আর যা অ্যাড হবে সেটা শহরে থেকে যাবে যতক্ষণ না 3টের সময় লকগেট খোলা হচ্ছে। সাধারণ মানুষের যে প্রশ্ন এবং সকলের যে প্রশ্ন, জল বেরোবে কখন, নামবে কখন? নামবে ওই 3টে খুললে, এইটা তো ক্রিয়েটেড না, যত সমস্যা বর্ষার সময় এবং কতটা বর্ষা হবে, আপনার যে ড্রেনেজের নেটওয়ার্ক আছে তার যে ক্যাপাসিটি পার আওয়ার জল টানা, সেই ক্যাপাসিটি, খালগুলোর কি অবস্থা, ক্যাপাসিটিতে খালগুলো ড্রেজিং বা এইগুলো আমরা দেখতে পাচ্ছি খালগুলো তাতে টইটুম বল ভর্তি? হ্যাঁ, খালগুলোকে কিছু প্রবলেম আছে, আমাদের চেয়ারম্যান চিফ সেক্রেটারি লেভেলে মিটিং হচ্ছে, টোটাল 27টা খাল ড্রেজিং হবে এই বর্ষার পরে, 27খানা খাল, তো তার লিস্ট চাইলে আপনাদের দিয়ে দেবো। আমরা আমাদের স্টেপ নিচ্ছি, এই যে ঘুরে ঘুরে আমরা দেখছি যেখানে যা করার দরকার সেটা করছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তো আটকানো যাবে না, কত মিলিমিটার বৃষ্টি হবে কেউ বলতে পারবে না, এই পরিস্থিতি আপাতত থাকবে। হ্যাঁ, এরকম অবস্থা থাকলে যে জলটা পড়বে আর যেটা জমে রয়েছে ওটা থাকবে 3টে পর্যন্ত। অর্থাৎ এখন যে জল শহরে জমে রয়েছে সেই জল কিন্তু এখন থাকবে, সেই জল বেরোবার কোনো জায়গা নেই, এবং সেই ছবি দেখতে পাচ্ছি একের পরে যে লকগেট, সেইটা সমস্ত লকগেট গঙ্গার আশেপাশে সবটা কিন্তু বন্ধ করে দেওয়া হলো। যে ড্রেনেজের যে ক্যাপাসিটি আছে, যেমন ধরুন আমরা 2010-05 1,63,000 মেট্রিক টন ড্রেনের ভেতর থেকে কাদা বার করেছিলাম, এবারে 5 বছরে 15-21 আমরা বার করেছি 8,43,000 মেট্রিক টন, মানে ড্রেনের মধ্যে থেকে মাটি বেরিয়ে গেছে, তো জল ধরার ক্যাপাসিটি হয়ে গেছে, তো আরও বাড়াতে, হ্যাঁ আরও বাড়াতে হবে, যত যেখানে আছে আমরা জিরো ডিসে।